অশোক গাছ। অশোক গাছ এক ধরনের ফুলের গাছ। এই গাছ অন্যান্য ফুলের গাছের থেকে আকারে বড় হয়ে থাকে। এই গাছ দুই ধরনের হয়ে থাকে। এই দুই ধরনের অশোক গাছের মধ্যে একটি গাছের পাতা রামফল গাছের পাতার মতো দেখতে হয়, অপরটির পাতা অনেকটা আম গাছের পাতার মতো দেখতে হয়। দুই ধরনের অশোক গাছের মধ্যে একটি গাছের ফুল হয় অনেকটা কমলা লেবুর ফুলের মতো, আর দ্বিতীয় ধরনের অশোক গাছের ফুল লাল গুচ্ছবদ্ধ হয়ে থাকে। ভেতরের ছাল লাল রঙের হয়, ওপরের ছাল মেটে রঙের হয়ে থাকে। সাধারণত এই গাছের ছাল, এই গাছের বীজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই গাছের ফলের ব্যবহার তেমন দেখা যায় না। স্ত্রী লোকের ঋতুর গণ্ডগোল হলে, ঋতুজনিত নানা সমস্যা দেখা দিলে অশোক খুবই উপকারী ভেষজ। অশোক গাছের ছাল ও বীজের কাত মিছরির গুঁড়ো অথবা মধুর সঙ্গে খেলে স্ত্রী লোকদের ঋতুর সমস্যা দূর হয়ে থাকে। এছাড়া প্রদর রোগ হলে 200 গ্রাম পরিমাণ অশোক ছাল পেষণ করে 300 গ্রাম জল ও 150 গ্রাম গরুর দুধ সহ ঘুটের আগুনে অথবা কাঠের আগুনে সিদ্ধ করতে হয়। জল আর দুধ ইত্যাদি শুকিয়ে যখন 150 গ্রামের মতো হবে, তখন তা ছেঁকে পান করলে রক্ত প্রদর, শ্বেত প্রদর, যে কোনো ধরনের প্রদর হোক না কেন, তা অবিলম্বে দূর হয়ে থাকে। মূত্র রোধ হলে অশোকের একটি বীজ ঠান্ডা জল সহ পেষণ করে খেলে মূত্ররোগ আরোগ্য হয়ে প্রস্রাব স্বাভাবিক হয়ে থাকে। অত্যাধিক তেষ্টা পেলে অশোকের কিছু পরিমাণ ছাল পেষণ করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয়। এরপর ওই জল কিছু কিছু পরিমাণে 3-4 বার চুমুক দিয়ে পান করলে তেষ্টা নিবারণ হয়ে থাকে। পেটে কৃমি হলে 200 গ্রাম পরিমাণ অশোক ছাল 500 গ্রাম জলে সিদ্ধ করে, জল যখন শুকিয়ে 100 গ্রামের মতো হয়, তখন তা নামিয়ে ছেঁকে নিতে হয়। ওই জল 20 গ্রাম পরিমাণে পরপর 3-4 দিন সেবন করতে হয়। এতে কৃমি নষ্ট হয়ে থাকে। দাহ রোগ দেখা দিলে অশোকের কাত সেবন করলে আর অশোকের প্রলেপ লাগালে এই রোগ আরোগ্য হয়ে থাকে। রক্তের দোষ দেখা দিলে অশোকের পাচন খেলে সুফল পাওয়া যায়।